ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আল্লাহ জানা শানু নূর নামে শরীয়তের মধ্যে তিন জাতীয় নূরের কথা আছে। একটা হচ্ছে আল্লাহর নূর, যেটা আল্লাহর সিফা, সিফাত হিসেবে নূর বা সিফাতি নাম হিসেবে, হ্যাঁ, নূর আল্লাহর একটা নাম আছে, গুণবাচক নাম, এটা একটা। আরেকটা নূর যেটাকে আল্লাহকে নূর বলা হয়েছে, যেমন এই আয়াতের মধ্যে আল্লাহকে নূর বলা হয়েছে, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ হচ্ছেন আকাশ জমিনের নূর, এরকম বলা হয়েছে। আরেকটা নূর আছে যেটা হচ্ছে আল্লাহকে নূর দিয়ে বেষ্টন করে আছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন আপনার নূর সম্পর্কে, যে আল্লাহ জেরশান নূর দিয়ে বেষ্টিত, হ্যাঁ, যে আল্লাহ জেরশান যদি নূরের পর্দা সরিয়ে ফেলেন, লা আহরাকাত সাবুহাত ওয়াজহি মা মাদদাত মা ইলাইহি বাসারু, বলা হচ্ছে যে আল্লাহ নূর দ্বারা বেষ্টিত, যদি আল্লাহ জেরশান নূরকে সরিয়ে ফেলেন চেহারা থেকে, যতটুকু দৃষ্টি যাবে সবগুলো কি জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। সুতরাং এটা একটা, যেমন অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে এরকম ভাবে, যেটা আল্লাহকে অনেক সময় নূর বলা হয়েছে সেই ক্ষেত্রে, যেমন ও আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, যে জমিন আলোকিত হয় তার প্রতিপালকের নূর দিয়ে। সুতরাং তিন জাতীয় নূরের কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু এই আয়াত বিশেষভাবে, এই আয়াত যে আয়াত নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, এই আয়াতের মধ্যে নূর বলতে কি বোঝানো হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। কিছু আলেম বলেছেন এখানে সিফাত হিসেবে উল্লেখ করা হয়েছে, আল্লাহকে আকার জমিনের নূর হিসেবে তার যে সিফাতে নূর সেটার কথা বোঝানো হয়েছে। আর কেউ বললেন না এখানে সিফাতে নূরের কথা বোঝানো হয়নি, বরং এখানে নূর বলতে, হ্যাঁ, নূর যার থেকে নূর বিকিরণ হয় তাকে বোঝানো হয়েছে, যে আল্লাহ জেরশান নূরের আসল হচ্ছে উৎসস্থল, যে তার নূরে নূরান্বিত হয় আকার জমিন, সেটাই, এটাই বোঝানো হয়। যেমন কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিন কিরাম, হ্যাঁ, বলেছেন আল্লাহু মুনাওয়িরুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আলোকিত করেন আকার জমিনকে, যে জিনিস দিয়ে আলোকিত করেন, যখন আকাশকে আলোকিত করেন আপনার গ্রহ নক্ষত্র দিয়ে, সেগুলো দিয়ে আলোকিত করেন সূর্য চন্দ্র দিয়ে, হ্যাঁ, সুতরাং এটাও একটা আছে। কেউ আবার ব্যাখ্যা করেছেন আল্লাহ মুজাইয়িনুস সামাওয়াতি ওয়াল আরদ, এইভাবে ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং যেটাই বলা হোক না কেন, আল্লাহকে আপনার আধার হিসেবে, উৎস হিসেবে ধরা, যে নূরের উৎস তিনি, তার মাধ্যমেই, হ্যাঁ, আপনার অন্য জিনিস আলোকিত হয়। যেরকম অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, যে জমিন আলোকিত হয়েছে তার প্রতিপালকের আলোর মাধ্যমে, হ্যাঁ, যেটা আলো দিয়েছেন, হ্যাঁ, তিনি সেই জমিনকে, জমিন আলোকিত করার ব্যবস্থা করেছেন। সুতরাং এখানে দুইটাই ব্যাখ্যা, সিফাত হিসেবে হতেও পারে, আরেকটা আছে আপনার জ্যোতির উৎস হিসাবে, হ্যাঁ, বা মুনাওয়ারের অর্থে, মুজাইয়েনের অর্থে এরকম ব্যবহার হতে পারে, হ্যাঁ, দুটোই সম্ভব। এখানে আমরা যে কোনোটা নিতে পারি। জাজাকুমুল্লাহ খাইরা।